আসসালামু আলাইকুম। এমন অনেক সময় হয়ে থাকে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত কারো কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চেয়ে থাকি, কিন্তু তারা আমাদের পাসওয়ার্ডটি দেয় না, বরং আমাদের মোবাইলটি নিয়ে তারা কানেক্ট করে দিয়ে থাকে। তো আজকে আমি দেখাবো কিভাবে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনি পরবর্তীতে বের করে নিতে পারবেন। তো এটি করার জন্য কিছু সিস্টেম রয়েছে যা আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। তো স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্স এবং এই টিউটোরিয়ালটির মতো আরো অনেক ধরনের টিউটোরিয়াল। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ইজিলি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো দেখুন আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে প্রথম দিকেই আপনি পেয়ে যাবেন ওয়াইফাই অর WLAN। এখানে যাওয়ার পরে আপনি যে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছেন সেটি সবার প্রথমে দেখাবে এবং নীল দেখাবে। তো এখন আপনি যেটা করবেন, আপনি যে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছেন সেটার উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে একটি কিউআর কোড আসবে, এই কিউআর কোডটি আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। এই কিউআর কোডটি হচ্ছে ওয়াইফাই শেয়ার করার একটি কিউআর কোড। তো এই কিউআর কোডটি আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। যে কোনো মোবাইলে স্ক্রিনশট কয়েকভাবে নেওয়া যায়। বেশিরভাগ মোবাইলে আপনি ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরলেই স্ক্রিনশট হবে, বা আপনি উপর থেকে স্ট্যাটাস বারটি নামালে এখানে শর্টকাটের মধ্যে আপনি পেয়ে যাবেন স্ক্রিনশট। এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি আপডেট ফোনগুলোতে থ্রি ফিঙ্গারে যদি উপর থেকে নিচের দিকে স্লাইড করেন তাহলেও আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো দেখুন এভাবে আপনি থ্রি ফিঙ্গারে স্লাইড করবেন উপর থেকে নিচের দিকে, তাহলেই আপনার একটি স্ক্রিনশট হয়ে যাবে। তো দেখুন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনাকে এখন চলে যেতে হবে গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে স্ক্রিনশটটি সিলেক্ট করে দেবেন। স্ক্রিনশটটি সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন এডিট অপশানে। যেহেতু আমাদের এই শুধু কিউআর কোডটি লাগবে, তো আমরা ক্রপ করে শুধু কিউআর কোডটি নিয়ে নেব। কিউআর কোডের চারপাশে আপনি একটি গ্রে এরিয়া দেখতে পাবেন, ওই গ্রে এরিয়াটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে আমাদের শুধু কিউআর কোডটাই থাকবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, গ্যালারি থেকে বের হয়ে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করতে পারেন অনলাইন কিউআর কোড রিডার। অনলাইন কিউআর কোড রিডার দেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, এখান থেকে কয়েকটা ওয়েবসাইট রয়েছে ভালো। তো এখানে আপনি চলে যেতে পারেন zxing.org এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখুন রয়েছে সুস ফাইল। তো এখানে আপনি সুস ফাইল দিয়ে দেবেন। দেওয়ার পরে পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো ওকে করে দেবেন। তারপরে এখন দেখুন দেখা যাচ্ছে একটি অপশন সিলেক্ট করার জন্য। তো এখানে আমরা ফাইলস সিলেক্ট করে দেব, যেহেতু আমাদের ফাইলসের মধ্যে কিউআর কোডটি রয়েছে। তো ফাইল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন প্রথমেই আমাদের কিউআর কোডটি রয়েছে, যেটা আমরা ক্রপ করে রেখেছি। কিউআর কোডটি দেওয়ার পরে এখানে একটু ডান দিকে স্লাইড করে আসলে আপনি পেয়ে যাবেন সাবমিট। তো এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার নেট চালু থাকতে হবে। তো এখন দেখুন কিউআর কোডটি রিড করে আমাদের এখন অ্যান্সারটা দেখাইতেছে। তো এখানে দেখুন নিচের দিকে রয়েছে ইমাম প্লাস শুভ, এটা হচ্ছে আমার ওয়াইফের নাম। এখানে যে WFI এর নিচে যেই এই তিন নাম্বার যে অপশানটি রয়েছে এটি হচ্ছে আপনার ওয়াইফের পাসওয়ার্ড। তো এইভাবে আপনি আপনার কানেক্টেড ওয়াইফের রাউটারের পাসওয়ার্ডটি নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ইজিলি। তো আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।